াম ওরুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বা আদা এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে পবিত্র কোরআনে সুরনীতে বলা হয়েছে যে দুশ্চরিত্র নারী দুশ্চরিত্রের জন্য দুশ্চরিত্র পুরুষের জন্য এবং ভালো নারী ভালো পুরুষের জন্য বা একে অপরের যে যে তিনি জিজ্ঞেস করছেন বিষয়টা তা আসলে এর ব্যাখ্যাটা কি সময় ভাই আসলেই এর ব্যাখ্যা যে ওলামা সুন্নাগন যা বলেন এবং এর জবাবটা ওস্তাদের কাছে আমি শুনেছি তিনিও বলছিলেন একজন জিজ্ঞেস করতে গিয়ে তো তিনি বললেন যে আসলে দুশ্চরিত্র বলতে মানুষ তো পাপ করে মানুষ পাপ ছাড়া নেই দুনিয়াতে মানুষ পাপ আছেই পাপ আছেই মানুষের ছোট বড় হোক কিছু পাপ আছে তো এখানে তিনি ব্যাখ্যা করছিলেন যে আপনার যেটা হলো আমরা জানি যে এক হলো দুশ্চরিত্রে খিবারি মানুষ যাকে জানে আপনার দেশে কে খুব যারা আপনার নায়ক নায়িকা আমরা যে বলি নায়ক নায়িকা নায়ককে মানুষ চিনে নায়িকাকেও চিনে যারা কোনো ভালো মানুষ যারা ভালো মানুষ কোনো দিন নায়ক নায়িকাকে বিয়ে করবে না কারণ যে নাচ নাচে মানুষের সামনে নাচে উলিয়া দুলিয়া নাচে একজন ভালো মানুষ তাকে বিয়ে করতে যাবে না তাহলে বিয়ে করবে কারা ওই যে মেয়ের সাথে যে নাচে আর এক ছেলে নায়ক সেই তাকে বিবাহ করবে তাই যে মহিলাটা দুশ্চরিত্র প্রকাশিত যে ওই হল জেনাকারি নি বা তাকে জানে যে খারাপ যে ল্যাংটা হ্যাঁ নাচে তাকে কোনো দিন কেউ ভালো বলবে না আবার ওই ল্যাংটা নাচা মহিলার সাথে যে পুরুষটা নাচে তাকে কেউ ভালো বলবে না তাহলে তার সাথে তারই বিয়ে হবে তার সাথে তারই বিয়ে হবে বিষয় এরকম যে প্রসিদ্ধ জেনাকার প্রসিদ্ধ জেনাকারীর সাথে বিবাহ হবে আর আরেকটা যে বিষয়টা যদি একজন জেনাকারিণী হয় প্রসিদ্ধ তাহলে আরেকজন জেরাকার প্রসিদ্ধের সাথে বিবাহ হবে এভাবে তিনি উত্তরটা দিয়েছিলেন আর যেটা যে কেউ হয়তো গোপনে জেনা হয়ে গেছে কেউ জানে না গোপনে জেনা হয়ে গেছে কেউ জানে না আল্লাহ সাথে আল্লাহ জানে আর সে তাও বা করেছে আল্লাহ তাকে মাফ করবে কেউ জানে না মানে জানে যে মেয়ে ছেলে দুজন হয়েছে আর অন্যরা কেউ জানে না গোপনও রেখে দেছে উভয় উভয় গোপন রেখেছে তাহলে এদের ভালো ভালো অন্য কোনো মেয়ের বিবাহ হতে পারে এখানে কোনো সমস্যা নেই এক কথা যেটা গোপন গোপন যেটা আল্লাহ গোপন করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এরা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাস্টের কথাগুলা মান সাতারা মুসলিমান সাঁতারা লহ মালকে আমার যে ব্যক্তি কোনো মুসলমানের দুস্তুটি গোপন রাখবে আল্লাহ তার দুস্তুটি গোপন রাখবে তাহলে এখান থেকে একটা প্রমাণ হয় যে কোনো পাপ কেউ করেছে আর সে নিজে গোপন রেখেছে আল্লাহ তার গোপন রাখবে হয়তো হয়ে গেছে হয়তো হয়ে গেছে কেউ জানে না দুনিয়ার কেউ জানে না তাও বা করেছে খালে সন্তরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে এরকম ব্যক্তির ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে বা এরকম মহিলা কেউ আছে কেউ জানে না ভালো ছেলের বিয়ে হতে পারে কিন্তু যেটা হলো খুব খারাপ যাকে চিনে মানুষ যে কথাটা বললাম আমরা দেশের তারকা বলি যারা নায়ক নায়িকা যারা জেনা বিবেচার করে যারা বিশ্বখানায় থাকে যারা অন্যায় উপকার কর্ম করে যেমন ছেলে খারাপ হলে মেয়ে কোনোদিন ভালো মেয়ে তার কাছে যেতে চায় না অনুরূপী ভালো ছেলে হলে একজন খারাপ মেয়ে যারা অন্য উপকর্ম করে তাকে বিবাহ করতে পারে না বিবাহ করতে পারে না তার মানে মোমিনদের গুলা বৈশিষ্ট্য চরিত্র নয় মোমিনদের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুল্লাহ তাল্লা বলছেন আফলাহাল মিনুন মোমনগঞ্জন সফল কাম হয়ে গেছে আল্লা দিন এহম ফি সালাতহিম খাশুন যারা তাদের সালাতে বিনয় নম্র সহকারে যারা সালা তাদের করে আল্লা আহম ফি সলাতিম খস ওন আল্লা এবং যারা যারা হলো আপনার বাজে কথা থেকে ওসার কথা থেকে নিজেকে রক্ষা করে তাহলে আর আগের আয়াতে সালাদ খুশু খুশু সহকারে পড়ে এলে মোমিনদের আলামত মোমিনদের আলামত তাহলে মোমিন তো খুশু যে ব্যক্তি সালাদ পড়বে খুশু যদি আদায় সালাদ ঠিকভাবে আদায় করে তাহলে এই ব্যক্তি কোনোদিন অন্যায় উপকর্মতে যাবে না সহজে কারণ আল্লাহ বলছেন ইনাসাল্লাহ তাহানিল ফাহাশাই অলমনকার মুনকার তো ওই মানুষকে অন্যায় উপকর্ম থেকে রক্ষা করে সালাতই মানুষকে অন্যায় উপকর্ম থেকে রক্ষা করে যত প্রকার অন্যায় অশ্লীলতা বিহায় পোনা থেকে রক্ষা করে তাহলে একজন মানুষ একজন ছেলে যদি নাচ নাচ গান সাথে জড়িত হয় মানে একজন মেয়ে নাচ তার সাথেও সে নাচছে সে কোনো দিন সে কোনো দিন তাকে বলবে না যে সে সালা সে আল্লাহ ভয় করে তাই সেখানে গেছে জি না তবে সালাত মানুষ যদি পড়ে একদিন সে হয়তো হইতে পারে কিন্তু যে মানুষ যে প্রসিদ্ধ সে লাভ করেছে ও প্রসিদ্ধ খারাপ ব্যক্তি কেউ ভালো মানুষ তাকে চাইবে না কেউ তা কোনো দিন কেউ চাইবে না এবং তার সাথে আল্লাহ দিবেও না তাই সালাত মানুষকে অন্য উপকর্ম থেকে রক্ষা করে এই মর্মে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলে আল্লাহ রসুল বলছেন হে আল্লাহ রসুল্লা সাল্লাম অমুক এক ব্যক্তি আছে যে ব্যক্তিটি রাতের সালাত পড়ে দিনে চুরি করে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন ঠিক আছে তাকে স্লাদ পড়তে দাও স্লাদ ওই মানুষকে অন্য উপকর্ম থেকে রক্ষা করবে তো যা হোক যে বিষয়টি ওখানে যেটা বললাম যে মোমিন ব্যক্তির পরিচয় হলো যে বিনয় নম্রকে আদায় করা এবং অন্যায় উপকর্ম থেকে নিজেকে রক্ষা করা বাতিল কথা থেকে সে দেখি বেদাতি অন্যায় মিথ্যে যা আছে তার থেকে রক্ষা করা এরপর আল্লাহ বলছেন আল্লাহ দি না জাকাতি ফাইলুন সে জাকাত আদায় করে ঠিকভাবে জাকাত আদায় করে জাকাত আদায় করেন তারপরে বলছেন আল্লা দি না আমানাতি আমানা তিহিম আহাদিমুরো যে ব্যক্তি যে ব্যক্তি আমানতের খেয়ানত করেন আমানত যা করলে আদা পূর্ণ করে আমারও ঠিক রাখে আল্লা দিনি ফরুজিম হাফিদুন এবং তার লজ্জা স্থানের হেফাজত করে লজ্জা স্থানের হেফাজত করে তার মানে লজ্জা স্থানের হেফাজত অবশ্যই করবে মমিন ব্যক্তির এগুলো পরি বৈশিষ্ট্য লজ্জা স্থান ছেলে হোক মেয়ে হোক তার লজ্জা স্থানকে হেফাজত করবে জেনাবে বিচার ফায়েশা কাজ থেকে নিজেকে রক্ষা করবে এ মর্মে ওবাদা বিন সোমেদ বলছেন যে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি ছয়টা জিনিসের জিম্মা নিয়ে নিল আমি তার জন্য জিম্মা নিয়ে নিলাম জান্নাতের এক 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 নম্বরে তিনি বললেন যখন কথা বলে সত্য বলে ও করলে ভঙ্গ করে না ওয়াদা করলে ও ঠিক রাখে আমানত রাখা হলে খেয়ানত করে না ঠিক রাখে এরপরে তিনি বলছেন যে যখন গুদ্দু আবসর তার চক্ষুকে অবনমিত করে অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করে অন্যায় কিছু দেখলে নিজে চোখকে অবনমিত করে এরপরে বলছেন যে ফজি ফরুজ হাকুম তার নিজের লজ্জা স্থানকে হেফাজত করে নিজের স্থানকে হেফাজত করে ছেলে হোক মেয়ে হোক সবাই এরপরে চক্ষু অপনীত করে যেটা আগে বললাম এরপরে কফু 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 আই এবং তার নিজের হাতকে হেফাজত করে মানে মানুষ হাত দাঁড়াতে মানুষ অন্য মারে না অন্যায় উপকর্ম করে না নিজেকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করে আহমদ বিন আহমাল হাদিসটি নিয়ে এসেছেন তাহলে এগুলা মমিনের বৈশিষ্ট্য এগুলা মমিনের বৈশিষ্ট্য যে সে কী করে খারাপ হইতে পারে অবশ্যই নিজেকে রক্ষা করবে তাই তার স্ত্রী এবং তার তারা অধীনে যে দাস আছে সেটা ভিন্ন জিনিস কিন্তু সে অন্য উপকর্ম করবে এটা না মমিনের এগুলো বিশিষ্ট না যদি এগুলো করে তাহলে আল্লাহ সুহাত আল্লাহ তাকে জান্নাত দিবেন জান্নাত দিবেন যারা জান্নাতের অধিকার হবে জান্নাত হৃদয়ের অধিকার হবে নিজেকে অন্নবকর্ম থেকে রক্ষা করলে তাই আমরা নিজেকে অন্য অন্নবকর্ম থেকে রক্ষা করার চেষ্টা করব আল্লাহ সুবাহ তালা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন আমরাকে যেন তিনি অন্য উপকর্ম থেকে রক্ষা করেন ওয়রেদা আউ আলমদুল্লা রবা আলমিন সুহানক আল্লাহ আহমদিকা আশাদাহ